মিছিলের আবার রাজনৈতিক অরাজনৈতিক বলে আলাদা কিছু হয় নাকি? সব মিছিলেরই একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী হলে মানুষের কত নাচানাচি, অথচ বাড়ির বউ বাড়ির মেয়ে রাজনীতি করলে যত আপত্তি। আয়। ভালো আছো? হ্যাঁ। নন্দিতা নেই? আছে, ওর ঘরে আছে, যা। কিরে তুই, কখন এলি? এই তো এক্ষুনি। ব্যাপারটা এত দূর গড়িয়েছে, থ্যাংক ইউ। ভালো পরিবার, ভদ্র পরিবার, সেজন্যই তো সম্বন্ধটা এনেছিলাম। আপনি কেন নিজেকে দোষী ভাবছেন ঠাকুরপো? আপনি তো ভালোই চেয়েছিলেন। সব আমার কপালের দোষ। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে যে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো, এখন কি করে যে লোকের কাছে মুখ দেখাবো? এই জন্যই বলেছিলাম যে ব্যাপারটা ফাইনাল হবার আগে কাউকে কিচ্ছু বলার দরকার নেই। মেয়ে ছেলের পেটে কোনো কথা থাকে না জানো, একে ফোন করছে তাকে ফোন করছে। কি আর করবেন বলুন, যা ঘটার তা ঘটে গেছে। আমি পরিতোষ বাবুকে একটা ফোন করি। হ্যাঁ সেই ভালো, তুমি একটু কথা বলো। হ্যালো পরিতোষবাবু, আমি বিকাশ বলছি। আর তপধীর, তার কি বক্তব্য? জানি না। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী হলে মানুষের কত নাচানাচি, অথচ বাড়ির বউ বাড়ির মেয়ে রাজনীতি করলে যত আপত্তি। আর মিছিলে হাঁটলেই বা কি? আরে ওটা তো কোনো রাজনৈতিক মিছিলই ছিল না। অরাজনৈতিক? বিকাশবাবু আপনার কি মনে হয় মিছিলের আবার রাজনৈতিক অরাজনৈতিক বলে আলাদা কিছু হয় নাকি? শুনুন, সব মিছিলেরই একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে। আর তাছাড়া আমরা এই বিষয়টা নিয়ে এত কথা বলছি কেন? শ্রীময়ী শিক্ষিত মেয়ে, সে যা ভালো বুঝেছে তাই করেছে। ভালো, ওই বাড়িটাতে থাকতে অসহ্য লাগছে। মায়ের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু বাবা জাস্ট ভাবতে পারছি না। সব বাবা মেয়েই এক। এই আমাকেই দেখ না, আমি তো তাও একটা চাকরি করি, কিন্তু আমার মা বাড়িতে যেই আসে তাকেই বিয়ের কথা বলে। এমনকি জানিস, সেদিন একজন সেলসম্যান এসেছিল, মা তাকেও একটা ভালো সম্বন্ধ আনার কথা বলেছে। এদের কাছে বিয়েটাই সব। বিয়ে? না না বিকাশবাবু, ঠিক এই মুহূর্তে আমরা বিয়ের জন্য প্রস্তুত নই। ইনফ্যাক্ট আমার ছেলে তপধীরই বলেছে, একজন রাজনীতিকর স্ত্রীর জন্য সে এখনই মেন্টালি প্রিপেয়ার্ড নয়। সো প্লিজ ডোন্ট মাইন্ড।